শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সংখ্যা যে সতর্ক করলো কানাডীয় সংস্থা। কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ। পুতিন আর কিম যে কারণে বন্ধু হতে আগ্রহী। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত এড়াতে কেন তৎপর যুক্তরাষ্ট্র। যে কারণে মুসলিম দেশগুলোকে একটা করছেন ইরান। কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে 50 বছরের চুক্তি বাতিল করল সৌদি আরব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র কেন মিথ্যা বলছে। 24 বছর পর হঠাৎ উত্তর কোরিয়া কেন গেলেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সংখ্যা যে সতর্ক করল কানাডীয় সংস্থা। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়ে জাস্টিন ট্রুডো সরকারকে আসন্ন এ পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলেছে পলিসি আউটলুক নামক কানাডার একটি সংস্থা। 37 পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলেছে, যুক্তরাষ্ট্রে যদি মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার আশঙ্কা রয়েছে। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী পলিসি আউটলুকের এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও যেসব পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলোরও উল্লেখ করা হয়েছে, যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ। এ বিষয়ে মার্কিন প্রকাশনা পলিটিকো লিখেছেন, আমাদের প্রতিবেশী দেশ আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করছে, এটা চিন্তার বিষয়। কানাডার রিপোর্ট চমকপ্রদ, এটা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির একটি কল্পনাপ্রসূত প্রতিবেদন নয়, তবে একটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটি মার্কিন সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে। পলিটিকো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছে, আমেরিকা ও কানাডার জনগণের জন্য এই প্রতিবেদনটি কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। প্রতিবাদে নেয় শত শত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তাদের বিপর্যয়মূলক ঘটনাগুলোর মতামত পরীক্ষা করছে যা কানাডাকে প্রস্তুত করতে হতে পারে। তারপর এগুলো কতটা ঘটতে পারে, কত দ্রুত ঘটবে এবং সেগুলো কতটা বিঘ্নিত হতে পারে তার উপর ভিত্তি করে পরিস্থিতিগুলোকে গুরুত্বপূর্ণ করে গড়ে তোলে। কয়েক মাস ধরে নিরাপত্তা প্রতিষ্ঠান এবং পশ্চিমা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোর দেশটিতে গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে আসছে। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ। কেউ খাবে কেউ খাবে না, এই নীতির বিরুদ্ধে বিশ্বে জনমত দাঁড়িয়ে গেছে। তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একটা হচ্ছেন উদীয়মান অর্থনীতির দেশগুলো। এই দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে, আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া। মতাদর্শগত জায়গা এবং ভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধে এই লড়াইয়ে আরও অনেক দেশ সামিল হতে চাইছে। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে এবার যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া। চীনের মিডিয়া আউটলেট গুয়াংচাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2009 সালের প্রতিষ্ঠা প্রায় ব্রিক্স, এর পরের বছর জোটে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সের শুরুর দিকে সদস্য রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অধ্যক্ষ দিয়ে এই গ্রুপের নামকরণ করা হয়েছে। গুয়াংচাকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি, খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে। আমরা দক্ষিণ আফ্রিকা সরকারের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় আছি। পরে আনোয়ারের অফিসের একজন প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সের কাছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন, তবে নিজের সাক্ষাৎকারে আবেদন প্রক্রিয়া বিস্তারিত জানাননি আনোয়ার। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমারা, সেই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে গেল বছর সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় ব্রিক্স। এরপরে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সের সদস্য হয়। আরও অন্তত 40টি দেশ ব্রিক্সের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। উদীয়মান অর্থনীতি দেশগুলোর একজোট হওয়া, বিশেষ করে চীন ও রাশিয়ার বলয়ে ঢুকে যাওয়ার পশ্চিমারা এখন বেশ চিন্তায় পড়ে গেছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, পুতিন আর কিম যে কারণে বন্ধু হতে আগ্রহী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহেই উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে তুমুল জল্পনা ছিল। অবশেষে সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, পুতিন মঙ্গলবারেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের কাজাখস্তানের রাষ্ট্র সফর ঘিরে গত বুধবার প্রেসিডেন্ট কার্যালয়ে এক কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে কথা প্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিনের উত্তর কোরিয়া সফরের বিষয়টি জানান তিনি। যদি পুতিন উত্তর কোরিয়া সফর করেন তাহলে সেটা হবে দীর্ঘ ২৪ বছর পর তার প্রথম সফর। সর্বশেষ ২০০০ সালে উত্তর কোরিয়া গিয়েছিলেন তিনি, তখন কিম জং উনের বাবা কিম জং ইল ক্ষমতায় ছিলেন। উত্তর কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণটি গত বছরের সেপ্টেম্বরে গ্রহণ করেন পুতিন। এই সময় দুই নেতা রাশিয়ার পূর্ব সীমান্তে ভস্তচনি কসমোড্রোমে বৈঠক করেছিলেন। রাশিয়া ও উত্তর কোরিয়া দুই নেতার গত বছরে ওই বৈঠকটা দেখা হয় দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপনের প্রক্রিয়া হিসেবে। আর এবারে সফরকে বিশ্লেষকরা বলেছেন দুই দেশের বন্ধন আরও দৃঢ় হয়েছে সেটা বোঝানোর উপলক্ষ। মনে করা হচ্ছে এই সফরের প্রধান আগ্রহ থাকবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কিভাবে সামরিক সহযোগিতা বাড়ানো যায় সেই দিকে। একই সঙ্গে অন্যান্য ক্ষেত্র যেমন অর্থনীতি, সংস্কৃতি, কৃষি, পর্যটন ও সামাজিক নানা বিষয়েও পারস্পরিক আদান প্রদান বাড়ানো যায় সেদিকেও নজর থাকবে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ইসরায়েলের সঙ্গে হিজবুলের সংঘাত এড়াতে কেন তৎপর যুক্তরাষ্ট্র। গাজা, ইসরায়েল ও হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে। ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থায় তৈরি হয়েছে। এই অবস্থায় আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে। মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোসস্টেইন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে। গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবে হামলা চালানো হচ্ছে। গত আট মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে। সবশেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত রকেট ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়। হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নবিহ বেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে তিনি দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। নাভি বেরির সঙ্গে সাক্ষাতের পর হচ্ছে স্টেইন সাংবাদিকদের বলেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছি, তাই নতুন করে সৃষ্টি হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে কারণে মুসলিম দেশগুলোকে একাট্টা করেন ইরান। গাজা, ইসরায়েলি আগ্রাসনের আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। নিজেদের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে তটস্থ রেখেছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা সহ যাবতীয় বিষয়ে ইরানের নাম বারবার শোনা গেছে। এবার ইসরায়েল বিরোধী জোট গড়তে পদক্ষেপ নিয়েছে ইরান। ধর্মীয় উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা থেমেনি। গাজা কিংবা লেবানন কোথাও না কোথাও বিমান হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। কিন্তু মুসলিম বিশ্ব চেয়ে চেয়ে দেখছে, নিজ নিজ দেশে উৎসব পালন করলেও ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের এমন পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের খুব একটা মাথা ব্যথা নেই। তবে এবার ইসরায়েলকে চাপে ফেলতে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোট গড়তে চাইছে ইরান। দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরান এরেনার বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেমের পোস্ট। বলা হচ্ছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হচ্ছেন আর তাদের নেতৃত্বে রয়েছে ইরান। ইসরায়েলকে চাপে ফেলতে মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকরা একটা হচ্ছেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের চুক্তি বাতিল করল সৌদি আরব। সৌদি আরব থেকে তেল কিনবে যুক্তরাষ্ট্র, পরিবর্তে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে। আমেরিকার কাছ থেকে সৌদি সামরিক সহায়তার ইসরায়েলের আক্রমণের আশঙ্কা কমে গেছে। চুক্তির শর্ত ছিল সৌদি আরব খনিজ তেল শুধু আমেরিকার কাছে বিক্রি করবে না, অন্য কোনো দেশের কাছে ডলারে লেনদেন হবে। চুক্তিতে আরও বলা হয়েছে যে পেট্রো ডলার থেকে সংগৃহীত রাজস্ব সৌদি আরবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে। এর মাধ্যমে একদিকে সৌদি যেমন সামরিক নিরাপত্তা পেল, তেমনি আমেরিকা পেল অর্থনৈতিক নিরাপত্তা। যেহেতু পেট্রো ডলার চুক্তির পুনরায় চালু করা হয়নি, সৌদি আরব এখন শুধু ডলারে নয় অন্যান্য দেশের মুদ্রায় তেল বিক্রি করতে পারবে। চীনের ইউয়ান, ইউরোপের ইউরো, রাশিয়ার রুবেল, জাপানের ইয়েন, সৌদি আরব এখন আর কোনো লেনদেন বাধা নেই। এখন থেকে সৌদি আরব খনিজ তেলে ডিজিটাল ব্যবসা করতে পারবে, শুধু একটি নির্দিষ্ট দেশের মুদ্রা নয়, বিটকয়েনও। এমন ভাবনাও আছে। সৌদির সিদ্ধান্তের ফলে আমেরিকা কিছুটা সমস্যায় পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, কারণ এতে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের লেনদেন অনেকটা কমে আসবে। আমেরিকা এখন বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে, মূল জিনিস ডলার। মার্কিন ডলার বিশ্বজুড়ে বেশিরভাগ লেনদেনের জন্য ব্যবহৃত হয়। মুদ্রা যত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমেরিকার গুরুত্ব তত বাড়বে। কিন্তু সৌদি আরব এই চুক্তি নবায়ন না করলে একের পর এক ছোট দেশগুলো এই মুদ্রা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে।
এতে আগামী দিনে আমেরিকার অর্থনীতিতে নতুন করে সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে জো বাইডেনের বেশ দেশ সমস্যায় পড়তে পারে। এদিকে আরেকটা নিউজ হচ্ছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র কেন মিথ্যা বলছে? গত বুধবার দোহায় সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দেশটির প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি সততার পরিচয় দেননি। নিজের বক্তব্য পর্ব ও প্রশ্নোত্তর পর্বে ব্লিংকেন শেষ বেশ কিছু কথা বলেছে যেগুলো পরিষ্কারভাবে মিথ্যা ও গভীরভাবে বিভ্রান্তকর। প্রথমত, ব্লিংকেন জোর দিয়ে বলেছেন 31 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিন পর্যায়ে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন, সেটা একটি ইসরায়েলি প্রস্তাব এবং ইসরায়েলে তাদের পুরোপুরি সমর্থন দিয়েছে। প্রশ্নোত্তর পর্বে ব্লিংকেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কি প্রস্তাবিত চুক্তিটি মেনে নেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেবে? উত্তরে ব্লিংকেন বলেছেন, এর কোনো প্রয়োজন নেই, কারণ ইসরায়েল এর মধ্যেই সেটা গ্রহণ করে নিয়েছে। কিন্তু ব্লিংকেন সত্য বলেননি। প্রকৃতপক্ষে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কারণ হলো, আগস্টে তিনি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন করতে চাইছেন। এর আগে তিনি তার বিপর্যয়কর গাজা নীতি থেকে বেরিয়ে আসতে মরিয়া। বাইডেন দাবি করছেন এটি ইসরায়েলি প্রস্তাব, কিন্তু সেটা সত্য নয়। কারণ হলো, বাইডেন তার প্রস্তাব দেওয়ার পর 2 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কেউ চুক্তির ব্যাপারে কথা বলতে এগিয়ে আসেনি। প্রকৃত সত্য হচ্ছে, ইসরায়েলি কর্মকর্তারা বরং চুক্তির বিরোধিতা করছেন। 2 সপ্তাহ ধরে ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্টভাবে বাইডেনের খসড়া প্রস্তাবটির বিরোধিতা করছেন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, 24 বছর পর হঠাৎ উত্তর কোরিয়ার কেন গেলেন পুতিন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া গেছেন। মঙ্গলবার তিনি যান। পুতিনের এই সফর পারমাণবিক শক্তিধর 2 দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করবে, একই সঙ্গে বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজকেরও খবর জানিয়েছেন, এর আগে সর্বশেষ 2000 সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন বর্তমান নেতা কিম জং উনের পিতা কিম জং ইল। গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলে কিম জং উন যখন পুতিনের সঙ্গে বৈঠক করেন, তখনই তিনি পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোরিয়া সফরে। সোমবার ক্রেমলিন জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে 18 ও 19 জুন এই 2 দিনের সৌজন্য সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেখানে যাচ্ছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে KCNA ওই সফরের কথা প্রকাশ করেছে, তবে তারা বিস্তারিত আর কিছুই জানায়নি। তবে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র রডং সিনমুন মঙ্গলবার এই সফর উপলক্ষে দেয়া পুতিনের একটি চিঠি প্রকাশ করেছেন। সেখানে পুতিন লিখেছেন, পশ্চিমা বিশ্ব বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তার বিপরীতে আমরা একটা বিকল্প বাণিজ্য পদ্ধতি ও পারস্পরিক সমঝোতায় পৌঁছতে পারব। একই সঙ্গে আমরা ইউরেশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমতার ভিত্তিতে একটি রণকৌশল তৈরি করতে পারব।